আমাদের দেশে দেখবেন এক শ্রেণীর যুবক আর যুবতী আছে, যে যুবক যুবতীগুলা কোরআন হাদিস বাদ দিয়া প্রেম ভালোবাসায় মত্ত হয়ে একেবারে ইসলাম থেকে দূরে সরে চলে যাচ্ছে। প্রিয় ভাই, মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের সময়ের আলেমদের মতো না, অনেক বড় মাপের একজন আলেম ছিলেন ইমাম গাজ্জালি, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন এই ইমাম গাজ্জালি। তিনি যখন মাদ্রাসায় যেতেন, প্রত্যেক দিন মাদ্রাসায় যেতেন, মাদ্রাসায় যাওয়ার সময় রাস্তার পাশে একটা দোতলা বাড়ি ছিল। মনোযোগ দিয়ে শুনবেন, অনেক গুরুত্বপূর্ণ যুবকদের জন্য আলোচনাটা। রাস্তার পাশে একটা দোতলা বাড়ি ছিল। এই দোতলা বাড়ির উপরে উপরতলায় বেলকুনিতে একটা সুন্দরী তরুণী যুবতী ছিল, অত্যাধিক সুন্দরী মেয়ে, একেবারে অনেক সুন্দর, অনন্য সুন্দরী একজন মেয়ে তরুণী। দোতলার উপর থেকে প্রত্যেক দিন রাস্তা বাড়ির পাশেই রাস্তার দিকে তাকিয়ে থাকতো, যে মানুষগুলো যেত মানুষদেরকে দেখতো। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই তিনি ওই মেয়ের বাড়ির পাশ দিয়ে ওই রাস্তা দিয়ে প্রতিদিন হেঁটে হেঁটে মাদ্রাসায় যাইতেন। এখন ইমাম গাজ্জালি টকবগে যুবক মানুষ, তিনিও দেখতে অনেক সুন্দর চেহারার অধিকারী। অনেক সুন্দর চেহারার অধিকারী হওয়ার কারণে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইকে ওই মেয়েটা টার্গেট করলো, যেভাবেই হোক এই সুদর্শন সুন্দর যুবকের সঙ্গে আমাকে জেনাবে বিচার করা লাগবে, এই চিন্তা করা শুরু করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সুন্দরী তরুণী তন্নি কন্যা দোতলার ছাদের উপর থেকে, দোতলার বেলকুনি থেকে যখন ইমাম গাজ্জালিকে প্রতিদিন দেখে, দেখতে দেখতে শয়তান তার মনের মধ্যে একটা কুচিন্তা ঢুকায় দিল। এই চিন্তার কারণে চিন্তা করলো, যেভাবেই হোক যেরকম মূল্যেই হোক এই যুবকের সঙ্গে জেনাবা বিচার করাই লাগবে, এই যুবকের সঙ্গে আমার ব্যভিচার করতেই হবে। এই চিন্তা করে ওই সুন্দরী কন্যা তা সরাসরি প্রস্তাব দিয়ে দিল ইমাম গাজ্জালিকে, তার বাসায় ডাকলো। কিন্তু তিনি তো আল্লাহওয়ালা, আল্লাহর ওলি একজন, এত ভালো চরিত্রের অধিকারী ছিলেন। তিনি এবার চিন্তা করলেন মনে মনে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে গেঁথে নিলেন। নামার পরে সেই জায়গা থেকে অটোমেটিক নিজে থেকেই দূরে চলে আসলেন, সেখানে যতই ডাকে যায় না। এরকম একদিন দুই দিন তিন দিন করে হঠাৎ একদিন ওই সুন্দরী তরুণী তন্নি যুবতী চিন্তা করলো, এভাবে তো গাজ্জালিকে আমার কাছে কোনো মতে আনা যাবে না, একটা বুদ্ধি করি। বুদ্ধিটা হচ্ছে আমার দাসীকে বলবো, যে ওই যুবককে বলবি যায়া, যে এই বাড়ির মধ্যে একটা ছোট্ট বাচ্চা বিপদে পড়ছে, এই বাচ্চাকে সহযোগিতা করা লাগবে। এই কথা বললে 100% গাজ্জালি আমাদের বাড়িতে আসবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, এইবার ওই মহিলা বাড়ির দাসীকে পাঠাইয়া দিল। ইমাম গাজ্জালিকে ডাক দেওয়ার জন্য কথা মতো বাড় মালিকের কথা মতো ওই দাসী চলে গেল। যাওয়ার পরে ইমাম গাজ্জালিকে বলছে, হুজুর আপনাকে এই বাড়িতে একটু যাওয়া লাগবে, এই বাড়ির মধ্যে ছোট্ট একটা সন্তান বিপদে পড়েছে, সমস্যায় পড়েছে, বিপদে জর্জরিত হয়েছে, আপনি কি একটু বিপদ থেকে তাকে উদ্ধার করে আনেন। এই কথা বলার পরে ইমাম গাজ্জালির মায়া হলো, মনে মনে চিন্তা করলো, অবশ্যই আমাকে বিপদগ্রস্তদেরকে সহযোগিতা করতে হবে। তিনি বাড়ির মধ্যে যখন প্রবেশ করলেন, বাড়ির মধ্যে প্রবেশ করার পরে এইবার সুন্দরী তরুণী তন্নি যুবতী এইবার সে কি করলো, ইমাম গাজ্জালি বাড়ির মধ্যে ঘরের মধ্যে যেই না প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে ওই রূপসী কন্যা সুন্দরী তরুণী তন্নি যুবতী সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দিল। দরজা লাগিয়ে দেওয়ার পরে ইমাম গাজ্জালিকে প্রস্তাব দিয়ে দিল, সরাসরি প্রস্তাব দিল, হে যুবক তুমি শোনো, এই মুহূর্তে যদি তুমি আমার সঙ্গে জেনা না করো, এই মুহূর্তে যদি তুমি আমার সঙ্গে ব্যভিচার না করো, আমার মনের আশা যদি পূরণ না করো, তাহলে আমি এই মুহূর্তে চিৎকার চেঁচামেচি করব। চিৎকার চেঁচামেচি করিয়া এই মুহূর্তে এলাকার মানুষদেরকে জড়ো করব, করার পরে তোমার বিরুদ্ধে আমি ধর্ষণের মামলা দিয়ে দিব। এই মুহূর্তে যদি তুমি আমাকে আমাকে যদি তুমি এই মুহূর্তে আমার সাথে যদি সহবাস না করো, জেনেবা বিচার না করো, ব্যভিচার না করলে আমি এলাকার মানুষদেরকে জড়ো করব, করার পরে তোমার বিরুদ্ধে ধর্ষণ মামলা দিয়ে দেব। আসলে মেয়ে নিজের থেকেই চাচ্ছে তার সঙ্গে ব্যভিচার করার জন্য, কিন্তু ছেলে যদি রাজি না হয় তার বিরুদ্ধে মামলা করার হুমকি যখন দিল, ইমাম গাজ্জালি চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়, এখানে যদি আমি ওই মেয়ের সঙ্গে জেনেবা বিচার করে ফেলি তাহলে তো আমাকে মৃত্যুর পরে আজীবন জাহান্নামের মধ্যে পোড়া লাগবে, জাহান্নামের মধ্যে জ্বলা লাগবে, আর এখন এইখান থেকে চলে গেলেও তো আমার বিপদ, এখান থেকে চলে গেলে মেয়ে আবার আমার বিরুদ্ধে মামলা করতে চাচ্ছে, মানুষদেরকে ডেকে বলতে চাচ্ছে আমি নাকি তাকে ধর্ষণ করব, এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হওয়া যায়। এইদিকে ওই সুন্দরী তরুণী তন্নী যুবতী সে এইবার নিজের শয়তানের কুমন্ত্রণায় পড়ে নিজের চরিত্রকে ধ্বংস করার লক্ষ্যে ওই মহিলা নিজের শরীরের কাপড় নিজে টেনে টেনে খোলা শুরু করে দিল। যুবতী নারী যখন কাপড় একটা একটা করে খোলা শুরু করে দিয়েছে, খুলতে খুলতে ইমাম গাজ্জালি তখন চারিদিকে তাকিয়ে দেখছে ডানে বামে সামনে পিছনে কিভাবে এই বিপদ থেকে বাঁচা যায়। চিন্তা করতে করতে ইমাম গাজ্জালি মাথায় বুদ্ধি আসলো, মেয়েটাকে সঙ্গে সঙ্গে বলল, আমি এখন একটু টয়লেটে যেতে চাই, আমি একটু বাথরুমে যেতে চাই।
যুবক সরাসরি বলে দিল আমি একটু টয়লেটে যেতে চাই। যখন বলল যে টয়লেটে যাব, যুবতী নারী তখন বলল যে ওইখানে টয়লেট, এই ঘরের সঙ্গে পাশে ওখানে টয়লেট, টয়লেটে যান কিন্তু তাড়াতাড়ি, দেরি করবেন না, তাড়াতাড়ি টয়লেট থেকে চলে আসেন। ইমাম গাজ্জালি এবার টয়লেটের মধ্যে ঢুকে গেল। যুবক দেখো আমার মতো তোমার মতো যুবক ইমাম গাজ্জালি নয়, তিনি সারাটা জীবন আল্লাহর ইবাদত করেছেন, যার কারণে আজকে মেয়েদেরকে আমাদের জেনাবা বিচারের প্রস্তাব দেওয়া লাগে না। আমরা জেনাবা ব্যবিচার করার জন্য মেয়েদের পিছনে ঘুরে ঘুরে শয়তানের কুমন্ত্রণা পড়ে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলছি, কিন্তু ইমাম গাজ্জালির মতো করে যদি আমরা ইমানদার হতে পারতাম, ইমাম গাজ্জালির মতো করে যদি আমরা আল্লাহ ভীতি অন্তরের মধ্যে গেঁথে নিতে পারতাম, তাহলে আজকে হয়তো এই জেনেবা বিচারের মধ্যে আমরা ঢুকতাম না। আল্লাহর কোরআনকে মহব্বত করলে হয়তো আজকে আমরাও ইমাম গাজ্জালির মতো জান্নাতি যুবক হতে পারতাম। যুবক ভেবে দেখো, ইমাম গাজ্জালি এইবার টয়লেটের মধ্যে প্রবেশ করলো। টয়লেটের মধ্যে প্রবেশ করার পরে সে চিন্তা করলো, আজকে যদি আমি জেনেবা বিচার করে ফেলি অনন্তকালের জন্য জাহান্নামের মধ্যে ঢুকে আগুনে আমাকে পুরো পোড়া লাগবে। এই চিন্তা করে ইমাম গাজ্জালি এইবার টয়লেটের মধ্যে ঢুকে টয়লেটের ভিতরে হাতটা ঢুকাইয়া দিল। ওই মলগুলো তুলে তুলে ইমাম গাজ্জালি নিজের শরীরে মাখা শুরু করে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। নিজের শরীরে পায়খানার মলগুলো তুলে যখন শরীরের মধ্যে এরকম করে মাখিয়ে দিচ্ছে, মাখিয়ে দিয়ে এইবার ইমাম গাজ্জালি এই যুবক টকবগে তরুণ যুবক সেই টয়লেট থেকে যখন বের হলো, তখন ওই সুন্দরী তরুণী তরুণী সঙ্গে সঙ্গে নাকের মধ্যে হাত দিয়া দুর্গন্ধের কারণে ইমাম গাজ্জালিকে বলল, তাড়াতাড়ি বের হয়ে যাও, যুবক তুমি তো পাগল হয়ে গিয়েছো, তুমি এটা কি করলা, এ কাজ কেন তুমি কেন করলা, তোমার সঙ্গে আমি যেন আমি বিচার করতে চেয়েছিলাম, আমার মনের খায়েশ পূরণ করতে চেয়েছিলাম, কিন্তু তুমি এমন কাজ করলা, তোমাকে এই ঘরের মধ্যে রাখলে তো আমার তো বমি হয়ে যাবে, তুমি এই মুহূর্তে ঘর থেকে বের হও, আমার বাড়ি থেকে বের হও। এই রকম করে দূর দূর করে ইমাম গাজ্জালিকে বাড়ি থেকে বের করে দিল। ইমাম গাজ্জালি এইবার খুশি মনে বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। যখন বাড়ি দোতলা বাড়ির সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে, যাওয়ার সময় এই মহিলা উপর থেকে সঙ্গে সঙ্গে ইমাম গাজ্জালিকে ডেকে বললে, শুনেন একটু দাঁড়ান, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমার মতো সুন্দর যুবতী আপনাকে জেনার প্রস্তাব দিল, আপনি আরাম এত এত সুখ স্বাচ্ছন্দ্য বাদ দিয়া আপনি কেন এই এইরকম কাজ করলেন, পায়খানার মলগুলো গায়ে মাখালেন, এখান থেকে কি আপনাকে একটু দুর্গন্ধ লাগলো না, পায়খানার মলের কি একটু দুর্গন্ধ লাগলো না, আরাম আয়েশ বাদ দিয়ে এই কাজ আপনি কেন করলেন আমার একটু বলে তারপর এখান থেকে আপনি চলে যান। সঙ্গে সঙ্গে ইমাম গাজ্জালি বলল, ওহে যুবতী বোন তুমি শোনো, আজকে তুমি আমাকে জেনার প্রস্তাব দিয়েছো আর বলছো যে আমি তোমার সঙ্গে জেনা করব, আর বলছো যে আমি কেন ওই দুর্গন্ধময় মল গায়ে লাগালাম, তুমি জেনে রাখো আজকে যদি আমি ওই দুর্গন্ধময় মল গায়ে না লাগাতাম, আজকে যদি তোমার সঙ্গে আমি জেনা ব্যবচারে লিপ্ত হয়ে যেতাম, তাহলে ওই কিয়ামতের ময়দানে আমি জবাব দিতে পারতাম না, মৃত্যুর পরে যখন আজীবন জাহান্নামে ঢোকা লাগতো, পায়খানার মলের চাইতো দুর্গন্ধযুক্ত রক্ত পুজ আল্লাহ আমাকে জাহান্নামের মধ্যে খাওয়াতেন, এই রক্ত পুজের দুর্গন্ধময় খাবার আমি খেতে পারবো না, আর তোমার কাছ থেকে বাঁচার জন্য, শয়তানের ফেতনা থেকে বাঁচার জন্য আমি ওই পায়খানার মল তুলে নিজের গায়ে মেখেছি, এটা যদিও তোমার কাছে দুর্গন্ধ কিন্তু এইটা আমার কাছে দুর্গন্ধ না, আল্লাহর তরফ থেকে এইটা আমাকে হেফাজত করার জন্য আল্লাহ আমার বুদ্ধিটা শিখিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, ইমাম গাজ্জালি এবার সেখান থেকে চলে গেল। ইমাম গাজ্জালি ওখান থেকে চলে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ইস মাদ্রাসায় চলে যাবে। যাওয়ার সময় একটা পুকুরে নামলো, ভালো করে গোসল করে নিল, নেওয়ার পরে মাদ্রাসায় রওনা হয়ে গেল। মাদ্রাসায় রওনা হয়ে যাওয়ার পরে মাদ্রাসার হুজুর এবার ইমাম গাজ্জালিকে জিজ্ঞাসা করতেছে, তুমি এত দেরি করে আসলা কেন, প্রত্যেক দিনের মতো আজকে তুমি এত আগে আসতে পারলা না কেন, এত দেরি হলো কেন মাদ্রাসায় আসতে, কি এমন কারণ বলো, এক নম্বর প্রশ্ন দেরি হলো কেন, দুই নম্বর প্রশ্ন ইমাম গাজ্জালিকে সব ছাত্রদেরকে বলতেছে, উস্তাদ হুজুর বলতেছে তোমাদের মধ্যে আজকে কে এমন সুগ্রান গায়ে দিয়ে মাদ্রাসায় এসেছো যে সুগ্রান তো এত ভালো লাগতেছে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, কে এত সুন্দর সুগ্রান দিয়ে আসছো। ইমাম গাজ্জালি ভয় পেয়ে গেল, মনে করলো আমি যে পায়খানার মল গায়ে দিয়েছিলাম, পুকুরে গোসল করেছি তাড়াহুড়া করে, মনে হয় ওই মলগুলো ভালো করে আমার গা থেকে বের হয় নাই, যার কারণে ওই পায়খানার মলের গন্ধগুলো মনে হয় হুজুরের নাকের মধ্যে চলে গেছে, যার কারণে হুজুর মনে হয় এটার কারণে আমার উপর রাগান্বিত হয়ে আছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই কথা বলার পরে যখন ইমাম গাজ্জালি তখন ভয়ে ভয়ে হুজুরকে বলল, হুজুর আজকে মাদ্রাসায় আসতে দেরি হওয়ার কারণ আর এই দুর্গন্ধের কারণ হলো এই এই কাহিনী, যখন আসতেছিলাম যুবতী মেয়ে আমারে আটকাইছিল, ওই যুবতী মেয়ে
মেয়ের জেনা বা বিচারের কবলে না পড়ে নিজের গায়ে পায়খানা আমি মেখেছিলাম মল মেখেছিলাম তারপর ওখান থেকে চলে আসছি আসার পরে যখন আমি পুকুরে গোসল করছি হয়তোবা ভালো করে শরীর পরিষ্কার করতে পারি নাই যার কারণে মলের গন্ধ আপনি পাচ্ছেন এজন্য হয়তো রাগে বলছেন সুগন্ধিত হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে বলল আল্লাহর কসম করে বলতেছি তোমার গায়ের মধ্যে দিয়ে কোনো দুর্গন্ধ স্পর্শ কোনো দুর্গন্ধ বের হয় নাই বরং এত বেশি সুগন্ধি আসতেছে যে সুগন্ধি মেশকম্বরের চাইতেও বেশি শুগ্রানে পরিণত হয়ে গিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ দুই নম্বরে ইমাম গাজ্জালি বলছে হুজুর প্রতিদিন যখন আমি আপনার কাছে ইলম শিক্ষা করার জন্য আসতাম আসার সময় কোন রকম কিছু হইতো না কিন্তু আজকে যখন এই রকম ঘটনা যুবতী মেয়ের সঙ্গে ঘটলো নিজেকে হেফাজত করে যখন আমি আপনার মাদ্রাসায় আসতেছিলাম আসার সময় দেখলাম কতকগুলো সবুজ সবুজ রঙের কতকগুলো পাখি আমার রাস্তার মধ্যে ডানা মেলাইয়া দিয়েছে ডানা পরগুলো মেলিয়ে দিয়েছে ওই ডানার উপর দিয়ে আমি যখন হেঁটে আসতেছিলাম ওই ডানার উপর দিয়ে হেঁটে আসা যাবে না বলে ওই ডানাগুলো সরায়া সরায় আসতেছিলাম ওই ডানাগুলো মাদ্রাসায় আসার কারণে এত বেশি পাখি এসেছিল আজকে সবুজ রঙের পাখি যার কারণে ওই ডানা সরাইতে আমি একটু লেট হয়ে গেছি হুজুর চোখের পানি ছেড়ে দিয়া সব ছাত্রদের সামনে ইমাম গাজ্জালিকে বুকের মধ্যে জড়ায়া ধরলেন জড়ায়া ধরার পরে সব ছাত্রদেরকে বলতেছে ও আমার ছাত্ররা তোমরা শোনো তোমরা যদি দুনিয়ার জমিনে জান্নাতি যুবক যদি দেখতে চাও তাহলে তোমরা গাজ্জালির দিকে তাকায় দেখো কারণ তার পায়ের নিচে যে সবুজ রঙের যে পাখিগুলো ডানা মেলিয়ে দিয়েছিল এই পাখিগুলো আসলে দুনিয়ার পাখি না সবগুলো আল্লাহর ফেরেশতা প্রিয় মুসলমান ভাইরা এজন্য যুবকদেরকে বলবো যুবক ভাই আমাদেরকেও ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির মতো হতে হবে তাহলে আজকেও আমরা যদি ইলম শিক্ষা করি আর যুবতী নারীর ফিতনা থেকে নিজেকে বাঁচাইতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের পায়ের নিচেও আল্লাহর ফেরেশতারা পর বিছায় দিলেও দিতে পারে আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন